হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কনফিউজ পিকচারের নতুন ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, টাইম আপ, যেটার এপিসোড 1 আজকে রিলিজ হয়েছে কনফিউজ পিকচার ইউটিউব চ্যানেলে। তো এই সিরিজটার প্রত্যেকটা এপিসোডই সপ্তাহে একদিন করে আসবে, সেটা হয়তো আইদার শুক্রবার হতে পারে বা শনিবার হতে পারে। এখন দেখার বিষয় নেক্সট সপ্তাহে কবে আসে, কারণ শুক্রবার এই এপিসোডটা আসার কথা ছিল বা টেকনিক্যাল কারণের জন্য এটা আজকে রিলিজ হয়েছে। তো এই এপিসোডটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো কনফিউজ পিকচারের সাথে ফর দ্য ফার্স্ট টাইম কিরণ দত্ত একটা ওয়েব সিরিজে কাজ করছে, বলা যেতে পারে ডিজিটাল প্ল্যাটফর্মে ফার্স্ট টাইম ডেবিউ করছে। তো তার অ্যাক্টিংটা কীরকম হলো সেটা দেখার জন্যও কিন্তু সবার আগ্রহ থাকবে। তো এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি শুরু হচ্ছে একটা চাষির আত্মঘাতী নিয়ে। তো এখানে একটা গ্রামকে কেন্দ্র করে গল্পটা দেখানো হচ্ছে, যে এখানে চাষিরা সুইসাইড করছে, চাষিদের অনেক রকম ফসল নিয়ে প্রবলেম হচ্ছে, কারণ তাদের ফসল ঠিকঠাক হচ্ছে না, অনেক রকম এখানে জালিয়াতি কেস হচ্ছে। এবং এই গ্রামের মধ্যে একটা মেন মাথা আছে, যেই ক্যারেক্টারটা প্লে করছে আমাদের সায়নদা, মানে আর্যে সায়ন, এবং তার অনেক চেলা চামুন্ডারা আছে যারা পুরো এই গ্রামটাকে নিজেদের কবজায় করে রেখেছে এবং একটা থমথমে পরিবেশ সৃষ্টি করে রেখেছে, কারণ গ্রামের সবাই তাদেরকে ভয় পায়। এবং এখানে কিরণ দত্তের যে ক্যারেক্টারটা সেটার নাম হচ্ছে স্পন্দন, যে হচ্ছে ওই গ্রামে যাবার কথা, তো অ্যাগ্রিকালচার ইন্সপেকশন কীরকম ফসল হচ্ছে না হচ্ছে এসব ইন্সপেকশন করতে যাবে। তো তার যাওয়ার আগে তার কাহিনীটা কীরকম, তিনি কীরকম প্রিপারেশন নিচ্ছে, কীরকম মেন্টালিটি, তার সাথে কী ঘটেছে, এই জিনিসগুলোই আমরা ফার্স্ট এপিসোডে দেখতে পাবো। এবং তার সাথেও দেখতে পাচ্ছি এখানে সায়নদার যে ক্যারেক্টারটা প্লে করছে, এখানে তিনি কীরকম ব্যবস্থা নিচ্ছেন এখানে, মানে বড়োবাবু আসার আগে, মানে কিরণ দত্ত ওই গ্রামে আসার আগে কীরকম তার প্রিপারেশন নিচ্ছে, তো এই জিনিসগুলোই এই এপিসোড 1 দেখানো হয়েছে। তো ওভারঅল বলতে গেলে জাস্ট একটা শর্ট জিস্ট তোমরা দেখতে পাবে যে পরের এপিসোডগুলোতে কী হতে চলেছে। তো এখানে বিশেষ করে সেরকম কিছু আর দেখায়নি, যেটুকু দেখেছিল বেশ ইন্টারেস্টিং লাগছিল দেখতে। এবং এখানে যদি অ্যাক্টিং নিয়ে কথা বলি, অ্যাজ ইউজুয়াল এখানে কনফিউজ পিকচারে যারা যারা কাজ করে তারাই এখানে আছে, তো এখানেও সেই ক্যারেক্টারগুলোই আছে। এবং এখানে কিন্তু পুটকি ভাই ক্যারেক্টারটাও আছে, তো তোমরা যদি রেস্টিং প্রেম দেখে থাকো তাহলে পুটকি ভাই ক্যারেক্টার তোমরা অবশ্যই জানতে পারবে। এবং এখানেও তার ক্যারেক্টারটা কিন্তু দারুণ লেগেছে আমার। এবং সর্বোপরি বলতে গেলে সবার অভিনয়টা কিন্তু বেশ ভালো ছিল। এবং এখান থেকে এটুকুই বোঝাচ্ছে যে এই সিরিজটা হয়তো একটা আমরা অন্যরকম দেখতে পাবো, মানে কনফিউজ পিকচারে যেরকম প্রেম রিলেটেড জিনিসপত্র আমরা এতদিন ধরে দেখে এসেছি, সেখান থেকে একটু অন্যরকম হয়তো আমরা এই সিরিজটার মধ্যে দেখতে পাবো। বাট একটা জিনিস এখানে আমার একটু খারাপ লাগলো, বা বলা যেতে পারে মানে আমি সেরকম আশা হত একটু হলাম, সেটা হচ্ছে কিরণ দত্তের পারফরমেন্সটা নিয়ে আমার ঠিক মানে সেরকম মানে এখনো অবধি বেশ মানে মুগ্ধ হওয়ার মতো পারফরমেন্স আমি দেখতে পেলাম না, কারণ তার হয়তো ক্যারেক্টারটা সেরকম এখনো অবধি কিছু মানে রিভিল করেনি। ওভারঅল ফার্স্ট এপিসোডে তাকে যেরকমভাবে দেখালো মানে আমার ঠিকঠাক লাগলো, খুব আহামরিও কিছু না বা খুব বাজে যে সেটাও না, ইট ওয়াজ ওকে। কনফিউজ পিকচারের এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, এপিসোড 1 বেশ ভালো ছিল, যেভাবে ওভারঅল পুরো গল্পটা সেট আপ করলো অতটাও খারাপ না। বাট এখানে একটা সিন বলতেই হবে যেটা আমার দারুণ লেগেছে, সেটা হচ্ছে এখানে মানে সায়ন ঘোষের যে দুই ডান হাত বা হাত যে থাকবে, তারা যখন ওই বাইক সাওয়ারিটা করছে ওই মোমেন্টটা কিন্তু আমার জাস্ট সেরা লেগেছে। এবং এখানে একটা যে গান হবে, পুরো যেভাবে পিকচারাইজেশনটা করেছে এবং তাদের যে বাইক চালানোর স্টান্টটা আমার জাস্ট জাস্ট সেরা লেগেছে। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ এবং তোমাদের অবশ্যই ইউটিউব চ্যানেলে গিয়ে এই এপিসোডটা দেখা উচিত, কারণ এরকম তোমরা যদি আরও উৎসাহ দাও তাহলে এরকম আরও ভালো ভালো কাজ কিন্তু আরও আসবে। তো যদি তোমরা এই এপিসোড 1 দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।